আসসালামু আলাইকুম, আইরা ব্লগে অনেক অনেক স্বাগত। চলো সকাল সকাল তাড়াতাড়ি এদিকে রান্নাবান্না উঠিয়ে দিয়েছি, কারণ উঠতে এদিকে লেট। আর তাছাড়া ঘুগনি বসিয়ে দেবো, তো বুঝতে তো পারাই যাচ্ছে লেট হবে এমন। আর তাছাড়া স্কুল যাবে ওদিকে, তো লেট করা যাবে না মোটে, কারণ সঙ্গে সঙ্গে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে, কারণ রান্নাটা হয়ে এলে এদিকে আমি কাজকর্ম করতে করতে খাবারটা মানে গরমটা কমে যাবে, ঠান্ডাটা হয়ে যাবে। আর গরম গরম তো মেয়েটাই মোটেও খেতে পারে না, তো ঠান্ডা হলে বেশ ভালোই হবে। আর ওদিকে রান্নাবান্না করতে করতে এদিকে আমি বাসনপত্রগুলোও মেনে মেজে নিচ্ছি একেবারে করে, মানে যখনটাই মানে টাইমটুকুটা পেয়েছি, কারণ বাসনপত্র এদিকে মাছিয়ে দিয়ে কাজকর্ম করছি বললাম তো, মেয়েটার জন্য শুধু একমাত্র। তারপরে এই ঠান্ডা যেন আবার ঘুরে এলো, ঠান্ডার নাম তো ছিলই না, কি বলবো, এতটা গরম, এত পরিমাণ গরম বলার কথাই না। এখন হঠাৎ করে দুদিন থেকে এমন ঠান্ডা যে কী বলবো। আর সে তো আগেই বলেছি, আগেকার ঠান্ডা মানে ঠান্ডা শুরু হয়েছে সবে, তবু হালকা ঠান্ডা আছে, তো বাইরে বেশি মানে ঠান্ডা নেই। Thank you.
তারপরে এই যে রান্না বান্না সব কমপ্লিট করে এদিকে চলে এলাম গুছিয়ে ঝাড়ুটা একটু দিতে। আর ওদিকে মেয়েরা মানে কী বলবো খাটের উপরে মানে ঘোরাঘুরি করছে, তো পিছানে চাদরটা মানে বেডশিটটা পুরো ই করে দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। তার জন্য মানে আর পরিষ্কার করে ভালো করে টান টান করে বেডশিটটা ঠিক করে নিলাম। তারপর চলে এলাম মেয়ে দুটোকে খাবার খাইয়ে দিতে। আসলে এদিকে মেনাজকে খাওয়াতে খাওয়াতে আইডারও খাওয়ানো হয়ে যাবে, কারণ ও কোনো সবজি দিয়ে ভাত খেতে চায় না, আর মেহনাজ খাবার খায় আর ওকে দেখে ও একটু এক একটু খেয়ে যায়। তার জন্য মানে এক সময় নিয়ে একই ব্যাপারে মানে দুজনকেই খাওয়ানো হয়ে যায়, তার জন্য দুজনকেই খাওয়ানো শুরু করেছি। আর এদিকে আলুটা একটু সেনে দিলাম। তো মেহনাজ কিন্তু আয়রা যেমন আলু সানা খুব পছন্দ করে, মেহনাজও খুব পছন্দ করে, তো ওর জন্য যে আলু সানাটা কী বলবো খাচ্ছে, ও তো আয়রাকেও এক একবার করে ও কিন্তু ঠগাচ্ছে। তো যাই হোক, ছোটো বেবি হতে পারে কিন্তু ও অনেকটাই বুদ্ধিমতী। আর এখন আপাতত বুদ্ধিমতী বা বুদ্ধি হয় মেন, তাই না? এখন প্রায় সন্ধ্যে, তো বিছানাটা করে দিই, কারণ ছোটো ছোটো বিবিরা আসছে আমার ঘুমানো, তো এই যে এখন ঘুম এসেছে, তো বিছানাটা করে দিচ্ছি।